খুবই চমৎকারটি সফটওয়্যার শেয়ার করবো। অলদো আজকে সফটওয়্যারটি টিম ভিউয়ার এবং এনডেক্সের মতো একটি সফটওয়্যার, বাট এখানে নতুন একটা ফিচার্স রয়েছে যেটা আপনাদের সবার কাজে লাগবে। আর যা নতুন আছেন একেবারে কম্পিউটারে এনডেক্স বা টিম ভিউয়ার সময় জানেন না, বেসিক আইডিয়া দিচ্ছি। টিম ভিউয়ার বা এনডেক্স এমন একটা সফটওয়্যার যেটা আপনার কম্পিউটার ইনস্টল করে অন্য অন্য কম্পিউটার আপনি আপনার কম্পিউটারে অ্যাক্সেস করতে পারবেন, অথবা আপনার কম্পিউটার কোনো একটা প্রবলেম হলে সাপোজ আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, এখন আমি এখানে বসে আপনার কম্পিউটার কানেক্ট করে আপনার কম্পিউটার প্রবলেমটা সলভ করে দিতে পারবো। এতে করে আপনাকে কোথাও যেতেও হবে না বা কোনো প্রকার হ্যাসেল ফেস করতে হবে না। এক কথায় পৃথিবীর যে কোনো প্রান্তে বসে মোবাইল বা কম্পিউটার কানেক্ট করে যে কোনো ধরনের কাজ করা যাবে। একটা কম্পিউটার দিয়ে অন্য একটা কম্পিউটার অ্যাক্সেস করা যাবে, বা একটা মোবাইল দিয়ে অন্য একটা কম্পিউটার, বা কম্পিউটার দিয়ে মোবাইল খুব সহজে অ্যাক্সেস করা যাবে বা যে কোনো প্রবলেম সলভ করা যাবে। তো সেম টাইপের একটা সফটওয়্যার নিয়ে আজকে আমরা কথা বলবো। এটা হচ্ছে এনি ভিউয়ার, যে নতুন একটা সফটওয়্যার, এটা সম্পর্কে খুব কম পার্সেন্ট জানে বর্তমানে। ইভেন আজকে এই ভিডিওতে একটা গিভওয়ে রয়েছে, সেটা আমি ভিডিও শেষের দিকে আলোচনা করব। যদি আপনি এই টাইপের সফটওয়্যারের কাজের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন বা কম্পিউটার সার্ভিস দিয়ে থাকেন, তাহলে মেবি গিভওয়েতে পার্টিসিপেট করাটা আপনার উচিত হবে। একটা প্রো ভার্সনের সিরিয়ালকে আমি গিভওয়ে করব, এটা সম্পূর্ণ র্যান্ডমলি পিক করা হবে। রুলসগুলো আমি ভিডিও শেষের দিকে বলে দেব। তো এই সফটওয়্যার মোটামুটি আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন, যে কোনো কম্পিউটারের সাথে কানেক্ট করে কাজ করতে পারবেন। কিন্তু এখানে একটা সিকিউরিটি কোডের সিস্টেম রয়েছে যেটা আপনি অন্য কোনো সফটওয়্যার পাবেন না। এই সিকিউরিটি কোড ব্যবহার করে আপনি অন্য একটা কম্পিউটার সরাসরি কানেক্ট করতে পারবেন আপনার কম্পিউটার থেকে। ইভেন ওই কম্পিউটার কোনো প্রকার পারমিশনে মেসেজও যাবে না, ইভেন পারমিশনের প্রয়োজনও পড়বে না আপনার। এখন পজিটিভ দিক হলো, আপনার যদি কারো কম্পিউটার কন্ট্রোল করার ইচ্ছা থাকে বা কম্পিউটার কী হচ্ছে না হচ্ছে দেখার ইচ্ছা থাকে, তাহলে ওই কম্পিউটার সিরিয়াল কোডটা যদি আপনি নিয়ে আসেন, তাহলে যে কোনো মুহূর্তে ওই কম্পিউটার কানেক্ট করে সব কিছু দেখতে পাবেন, ইভেন অ্যাক্সেস করতে পারবেন। সো এটার সলিউশনও রয়েছে, ওভারঅল সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। যদি এটা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে জাস্ট ভিডিওটি কন্টিনিউ করুন। সো এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্রথম যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। জাস্ট ব্রাউজারে এনি ভিউয়ার লিখে সার্চ করবেন, ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ডাউনলোডে ক্লিক করছি। এখানে ফর উইন্ডোজ, আইওএসও বা অ্যান্ড্রয়েড তিনটে অপশন রয়েছে। সো আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করবো, দেন স্টার্ট ডাউনলোডে ক্লিক করবো। ওপেন করার পর জাস্ট ডাবল ক্লিক করে নেক্সট নেক্সট ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। খুবই সিম্পল, আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তাই ইনস্টল করলাম না, বাট আপনারা অবশ্যই ইনস্টলটা করে নেবেন। আর নর্মাল ইউজার যেন পেড ভার্সনে যাওয়ার প্রয়োজন নেই, ফ্রি ভার্সন মোর দ্যান এনাফ। যদি আপনি নর্মাল ইউজার হয়ে থাকেন, মানে বছরে ছয় মাসে একবার হয়তো দুবার ইউজ করতে হবে এই টাইপের পার্সন থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই, অ্যাকাউন্ট না করে আপনি কাজ করতে পারবেন। আর যদি আপনার এই সফটওয়্যারটি খুব বেশি প্রয়োজন পড়ে, মানে প্রতি সপ্তাহে দু একবার লাগতেছে বা মাসে দুই তিনবার লাগতেছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই লগ ইন করে নেবেন একটা অ্যাকাউন্ট করে। সো আমি এটা একটা অ্যাকাউন্ট করে নিয়েছি, যেহেতু আমার প্রায়ই এই টাইপের সফটওয়্যার প্রয়োজন পড়ে। তো সাইন আপে ক্লিক করব, এখানে নাম, তারপর মেল, ভেরিফিকেশন কোড এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন আপ করে নেব। সো আমি নাম দিচ্ছি, তারপর মেল দিব, দেন সেন্ড করে ক্লিক করছি। আমার মেলে একটা কোড যাবে, সো মেলের কোডটা এখানে বসিয়ে দিয়ে সাইন আপে ক্লিক করছি। সো অ্যাকাউন্ট করা হয়ে গেছে এবং লগ ইনও হয়ে গেছে। এখন যেহেতু আমার কাছে একটা প্রো ভার্সনের কোড রয়েছে, অ্যাক্টিভেশন কোড, তাই এটা অ্যাক্টিভ করে নিয়েছি। তো উপরে এই যে মেনুটা আছে নামের পাশে, এটাতে ক্লিক করব, তারপর ইন্টার লাইসেন্স করে ক্লিক করব, কোডটা দিয়ে আমরা রেজিস্টার ক্লিক করব, দেন ওকে প্রেস করছি। ওয়েল, এটা এক বছরের জন্য অ্যাক্টিভ হয়ে গেছে প্রো এডিশনে। এখন যেটা আগে বলেছি, একটা কোড আমি আপনাকে গিভওয়ে করব, যিনি কোডটা পাবেন আপনি অবশ্যই এখানে সেটা কোডটা বসিয়ে দেবেন। সো আমাদের ডাউনলোড, ইনস্টল এবং লগ ইন করা হয়ে গেছে। সো এখন বাকি বিষয়গুলো কথা বলি। প্রথমত সফটওয়্যারটি ওপেন করলে আপনি এই পাশে একটা ভার্সন দেখতে পাবেন, এটা কোন ভার্সনের সফটওয়্যার ইউজ করছেন। অনেক সময় দেখা যাবে আপনি অন্য যে কম্পিউটার কন্ট্রোল করবেন বা আপনি অন্য যে কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করা থাকবে, এই ভার্সন উল্টাপাল্টা হলে হয়তো কাজ করবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই লেটেস্ট ভার্সনটা অলওয়েজ ব্যবহার করবেন। তারপর আপনার অ্যাকাউন্ট আপনার বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে, তারপর হচ্ছে কানেক্ট। ওকে, এখানে যে কাজগুলো আছে এটা আমরা পরে দেখি, আমরা বাকি বিষয়গুলো নিয়ে আগে কথা বলি। ডিভাইসে যাচ্ছি, ডিভাইসের মধ্যে প্রথম হচ্ছে আমার ডিভাইস, নিজের ডিভাইস যেটা আছে, তারপর লাস্ট যে কটা ডিভাইস কানেক্ট করবেন, 100 ডিভাইস পর্যন্ত এখানে সেভ করা যাবে। সো ওই 100 ডিভাইসের মধ্যে যদি পুনরায় কাজ করতে হয় তাহলে সেকেন্ড টাইম কোডের প্রয়োজন পড়বে না। জাস্ট ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন চলে আসবে, রিমোট কন্ট্রোল, ভিউ দ্য স্ক্রিন, তারপর ফাইল ট্রান্সফার, এগুলোর মাধ্যমে আপনার প্রয়োজনীয় কাজটা করতে পারবেন। দেন হচ্ছে সেটিংস। সেটিংসে আপনাদের আমার কিছু করার নেই, এখানে যেটা যেভাবে আছে ওইভাবে থাকবে। সো আমাদের মেন কাজটা হচ্ছে কানেকশনে, ঠিক আছে। সো এখন আমি আমার যে সেকেন্ড যে ল্যাপটপটি আছে এটার মধ্যে আমি কাজটা করব। ওয়েল, এখন আমরা মেন কাজটা দেখব,
কিভাবে অন্য কম্পিউটার আমাদের এখানে কন্ট্রোল নিয়ে আসবো। সো সেটা করার জন্য অবশ্যই সেকেন্ড যে কম্পিউটারটি আছে ওটাতেও সেম সফটওয়্যারটি ইনস্টল করা থাকতে হবে। সো আমার এই ল্যাপটপের মধ্যেও AnyViewer ইনস্টল করা আছে এবং এই যে কোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই ল্যাপটপ আইডি নাম্বার। এই আইডি নাম্বারটা যখন আমি আমার ডেস্কটপে ইনপুট করব তখনই মূলত এটা কাজ করবে এবং নিচে একটা টেম্পোরারি কোড দেওয়া আছে। ওকে, এটা কিন্তু চেঞ্জ করা যায়, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। সো ল্যাপটপে যে আইডি নাম্বারটা আছে সেটা এখানে ইনপুট করব। আইডি নাম্বার দেওয়ার পর আপনি রিমোট কন্ট্রোল করবেন না ফাইল ট্রান্সফার করবেন সেটা চুজ করতে পারেন, বাট রিমোট কন্ট্রোলের মাধ্যমে ফাইল ট্রান্সফার করা যায়, সেম বিষয়। সো আলাদাভাবে ফাইল ট্রান্সফারে যাওয়ার প্রয়োজনে রিমোট কন্ট্রোল দিয়ে জাস্ট কানেক্টে ক্লিক করবেন। ওয়েল, আমার এখানে কিন্তু সরাসরি কানেক্ট হয়ে গেছে, তার কারণটা হচ্ছে আমার ল্যাপটপে যে সিক্রেট কোডটা ছিল ওইটা এখানে আগে আমি ইনপুট করে রেখেছিলাম, তাই কোনো প্রকার পারমিশন চাই নাই। ঠিক আছে, পারমিশন ছাড়াই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আর আমার যে মেইন ল্যাপটপটা আছে এখানে দেখেন শুধু একটা আইকন রয়েছে, ঠিক আছে, এখানে তেমন কোনো মেসেজ আসে নাই। এক দুই সেকেন্ডের জন্য একটা মেসেজ আসছিল উপরে, পপ আপ মেসেজ, এবং সেটা সাথে সাথে আবার হাইড হয়ে গেছে। সো এই যে মেসেজটা আছে এটা আসছিলো আবার সাথে সাথে হাইট হয়ে গেছে। সো যারা কম বোঝে অনেকে বুঝবেই না এখানে এখানে কী হচ্ছে। সো আপনি যখনই এই AnyViewer মাধ্যমে কারোর সাথে কোনো কাজ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সিক্রেট কোডটা দিবেন না, জাস্ট এই পার্টনার আইডি যেটা আছে শুধু এই নাম্বারটা দিবেন। তো সেকেন্ড টাইম যখন কাজ করবে আপনাকে অ্যালো করার জন্য মেসেজ দেবে, আপনি অ্যালো করলেই অন্য কম্পিউটারে এটা কানেক্ট করতে পারবে, আদারওয়াইজ কানেক্ট করতে পারবে না। যেমন এই যে আমাদের সিক্রেট কোডটা আছে এটা চেঞ্জ করে দিই আমি, জাস্ট এখানে একটা ক্লিক করব, সরি এই পাশে, দেন কোডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কম্পিউটার চলে আসলাম, কানেক্টে ক্লিক করি, দেখেন মেসেজ কিন্তু দিয়েছে সেন্ড আ রিকোয়েস্ট টু ইউর পার্টনার, মানে পার্টনারকে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে তাহলে এখান থেকে অ্যালো করলে এটা কাজ করবে। যেহেতু সিক্রেট কোড নেই তো আমাদেরকে ওকে প্রেস করতে হবে, আর নর্মাল ইউজার যারা আছেন আপনারা সিক্রেট কোডটা কাউকে দিবেন না, ট্রাস্টেবল পার্সন ছাড়া, যাকে দিবেন ও কিন্তু আপনার কম্পিউটার কন্ট্রোল করতে পারবে। অথবা এটা ভাববেন না আমার কোডটা জেনে গেছেন, আপনি আমারটাই মেসেজ দেবেন, কারণ কোডটা চেঞ্জ করা যায়, আমি কোডটা চেঞ্জ করে দেব। তো ওকে প্রেস করছি, দেখেন আমার ল্যাপটপে একটা মেসেজ চলে আসছে নিচে অ্যালো করার জন্য। সো অ্যালো করলে কিন্তু এটা কাজ করবে, তো অ্যালো করে দিলাম, সো কানেক্ট হয়ে গেছে এবং ডেস্কটপে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। এখন আমরা এটা ফুল স্ক্রিন করব অ্যান্ড এখান থেকে সমস্ত কাজ আমি করতে পারবো। আমার কম্পিউটার হচ্ছে উইন্ডোজ 10 দেওয়া এবং এটাতে হচ্ছে উইন্ডোজ 11। সো উপরে একটা মেনুবার রয়েছে, বেশ কিছু অপশন রয়েছে এখানে, প্রথমটা ক্লিক করলে আপনার ডিসপ্লে, আপনার ডিসপ্লে রেজলিউশনটা এখানে জাস্ট আসবে, তারপর স্ক্রিন, আপনি এটা হচ্ছে রেজলিউশন, স্ক্রিন রেজলিউশন কীরকম হবে, তারপর মোড রয়েছে হাই কোয়ালিটি, এটা আমি নিতেই পারবো বিকজ যেহেতু আমি প্রো ভার্সনে আছি, তারপর ব্যালেন্স, তারপর হাই স্পিড, বেশ কিছু অপশন রয়েছে, আপনার প্রয়োজন অনুসারে আপনি চুজ করতে পারেন। এবং হাইট দ্য ডেস্কটপ ওয়ালপেপার, এটা ক্লিক করলে কোনো প্রকার ওয়ালপেপার শো করবে না। দেন চ্যাট, চ্যাটে ক্লিক করে মেসেজ করা যাবে, মেসেজ করতে পারবো এবং আমার ল্যাপটপও সেমভাবে মেসেজটা চলে আসছে। তারপর ফাইল ট্রান্সফার, ফাইলসে আসার পর আপনার এই যে ল্যাপটপটা আছে এই ল্যাপটপে যত ফাইল আছে সব কিছুই আপনি আপনার ডেস্কটপে নিয়ে আসতে পারবেন। তার জন্য এই যে এখানে কিছু বাটন দেওয়া আছে এই পাশে, এই বাটনগুলো ব্যবহার করতে হবে। এই হোম বাটনে ক্লিক করব, এখান থেকে আমি যাচ্ছি অ্যাপের মতো কিছু পিকচার রয়েছে, সো জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য দু একটা পিকচার আমি নিয়ে আসি, এটা ট্র্যাক করে আমার জাস্ট এই পাশ থেকে এই পাশে এনে ছেড়ে দিতে হবে। এই পাশতে জাস্ট ক্লিক করে যদি এই পাশে এনে ছেড়ে দেন তাহলে চলে আসবে, বাট সেই ক্ষেত্রে ফাইলের সাইজ অনুযায়ী আপনার সময় লাগবে আর কি। অথবা আমি মিনিমাইজ করে দেখি ছবিগুলো আসছে কি না, ইয়েস এখানে দুটো পিক চলে আসছে। বা আপনি যে কোনো ড্রাইভে গিয়ে যে কোনো ধরনের ফাইল ট্রান্সফার করতে পারবেন, বাট অবশ্যই ছোটো কোনো ফাইল ট্রান্সফার করবেন, বড় ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে আপনার MB বেশি লাগবে, কেটে দিচ্ছে এটা। তারপর রয়েছে অপারেশন, ক্লিক করে দেখি, তো অপারেশনের মধ্যে বেশ কিছু অপশন রয়েছে, এখান থেকে আমি আমার ল্যাপটপটি লক আউট করতে পারবো, রিস্টার্ট করতে পারবো, শাট ডাউন করতে পারবো, টাস্ক ম্যানেজার যেতে পারবো, তারপর হচ্ছে CMD-তে যেতে পারবো। সো অনেকগুলো অপশন রয়েছে, সবগুলো এখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো। অ্যান্ড তারপর ফুল স্ক্রিনটা অপশন রয়েছে, এটা ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে, আবার মিনিমাইজও করা যাবে। অ্যান্ড আমি আবার কানেক্টে ক্লিক করছি, সেখানে ইনপুট সিকিউরিটি কোড, দেখেন এখন যদি আমি আমার ল্যাপটপের সিকিউরিটি কোডটা এখানে ইনপুট করে দিই, ওকে প্রেস করি, আমার ল্যাপটপে কোনো প্রকার মেসেজ আসবে না অ্যাকসেপ্ট করার জন্য। ইভেন নেক্সট টাইম আমার কোনো প্রকার অ্যালোর প্রয়োজন নাই, আপনি যার
কম্পিউটার কন্ট্রোল করবেন, আপনি জাস্ট এটুকু এনশিওর করতে হবে ওই পার্সনটা কিছুক্ষণের জন্য হয়তো কম্পিউটার স্ক্রিন থেকে সরে অন্য কোথাও গিয়েছে, এর মধ্যে আপনি কন্ট্রোল নিয়ে নিতে পারবেন। আর যদি একেবারে নর্মাল পার্সন থাকে যে কিছুই বোঝে না তেমন একটা, তাহলে তো ওর সামনে ওপেন হলো বুঝবে না, কারণ জাস্ট ডান সাইডে একটা পপ আপ মেসেজ আসে 2-3 সেকেন্ডের জন্য, আবার সেটা চলে যায়। সো নর্মাল পার্সন কখনই বুঝতে পারবে না এখানে কী হচ্ছে না হচ্ছে। সো মেন বিষয় হলো এই টেম্পোরারি সিকিউরিটি কোডটা কাউকে দিবেন না, আর কাউকে যদি দেনও তাহলে জাস্ট এখানে রিসেটে ক্লিক করে চেঞ্জ করে ফেলবেন, তাহলে কোনো পার্সন আপনার কম্পিউটার কন্ট্রোল নিতে পারবে না আপনার পারমিশন ছাড়া। এখন আমরা কথা বলবো গিভওয়ে নিয়ে। এখানে একটা লাইসেন্স কি রয়েছে আমার কাছে যেটা আপনাদেরকে গিভওয়ে করছি, যেহেতু মেম্বার অনেক তার মধ্যে র্যান্ডমলি আমাকে চুজ করতে হবে। সো যারা পার্টিসিপেট করতে চান তাদেরকে দুইটা কাজ করতে হবে। প্রথম, আপনার ফেসবুক প্রোফাইলে কম্পিউটারের 10টা সফটওয়্যার অবশ্যই থাকতে হবে, এই বিউটি প্লাস মাইক্রোসফট পিসি ম্যানেজার, এই দুইটা ভিডিও ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে হবে। শেয়ার করার 48 ঘন্টা পর স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবেন, দেন ওখান থেকে আমি র্যান্ডমলি যে কোনো একজনকে পিক করবো যার ভাগ্যে চলে যায় আর কি। সো যেই উইন হবেন ওনাকে আমি অবশ্যই ইনবক্স করবো, ইনবক্স করে জানিয়ে দেবো এবং কোডটা পাঠিয়ে দেবো এবং পরবর্তী অন্য একটা ভিডিওতে জানিয়েও দেবো। এবং গিভওয়ের লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বর 5 তারিখ, ডিসেম্বর 5 তারিখের মধ্যে আপনাকে গ্রুপে পোস্ট করতে হবে। আবার বলছি, মাইক্রোসফট পিসি ম্যানেজার যে বিউটি আছে এটা এবং Top 10 সফটওয়্যার নিয়ে যে বিউটি আছে, এই দুইটা ভিডিও আপনাকে ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে হবে। দুইটা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে, যেভাবে আপনার সুবিধা হয় ওইভাবে পোস্টটা করবেন। পোস্টটা করে 48 ঘন্টা পর স্ক্রিনশট নেবেন, সেটা আমার সেরকম ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, ওখান থেকে আমি র্যান্ডমলি পিক করবো। সো আই হোপ সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।